মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের কনভেনর উদয় রায়ের নেতৃত্বে চাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতে 63 নং বুথ থাকি 12টা বিজেপি ও সিপিআইএম পরিবারের প্রায় 70 জন ভোটার তৃণমূল কংগ্রেসও যোগ দিলে। উমার হাতত দলীয় পতাকা তুলে দিলে মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক উদয় রায়। উপস্থিত আছিল চাংরাবান্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনর মনোরঞ্জন রায়, ব্লক নেতা শফিকুল ইসলাম, 63 নং বুথের 50 সদস্য আরও। উদয় রায় জানাইলেক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নত অনুপ্রাণিত হয়া উমরা তৃণমূল কংগ্রেসও যোগ দিছে। চাংরাবান্ধা অঞ্চলের 5 নং সংসদের 63 নং বুথে প্রায় 12টি পরিবার দীর্ঘ 30 বছর ধরে তারা সিপিএম দল করছিল। আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মা মাটি মানুষের সরকারের উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন স্বইচ্ছা এবং স্বজ্ঞানে। তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ মেনেই এবং তৃণমূল কংগ্রেসের ঝণ্ডাটাকে শক্ত করার জন্য সাম্প্রদায়িক বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রায় 12টা সংখ্যালঘু পরিবার আমাদের দলে আজকে যোগদান করলেন। এর জন্য ব্লক তৃণমূল কংগ্রেস এবং চাংরাবান্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12টা পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দকে আমরা সবুজ বৈপ্লবিক অভিনন্দন জানাই দলের তরফ থেকে। 12টি পরিবারের সদস্যবৃন্দ হলেন আবেদার রহমান, মহাবুল হোসেন, সংসার আলী, জাহিদুল আলম, রিয়াজ রহমান, সিরাজুল রহমান, হাবিবুল রহমান, হাসিনুর রহমান, আজিজুল হক, লিটন রহমান, আনারুল রহমান, আমিনুর রহমান, মকসুদুল ইসলাম, তবিবর রহমান, আতিজাল আফজাল রহমান।